এটুকু ব্যথা কোনো ব্যাপার না, এটা অনেকেরই হচ্ছে। ভ্যাকসিন দিলে একটু হালকা পাতলা হয়। কী সমস্যা? হাতের সমস্যা আর কি যাচ্ছে, অ্যালার্জি। ঘুমাই তা না চুলকায়, আর আপনি অ্যালার্জি লেগে ঠিক যাচ্ছে বলবো। আর গরম লাগলা না ভালো এই কাজ করি না। মেডিকেল পয়সা দেন তো এখানে বসেন। সময় পাই না, দেখি বেশ বাজে গেছে। দাঁড়িয়ে দেখাই সমস্যা আছে আমার, গলা ধাক্কা দেন এই কথা বলো আমার। মাঝ পথে কি ছিল বাকিরা জুটার কি অবস্থা হয় এই রাস্তা দিয়ে আসলে। আমি এটা রাখি সবগুলো একটু বসেন বসেন। গিফট পাইছি বানাইছি ঠিক না। আমার জীবনে আমি 100 সাবস্ক্রাইবার এগুলা প্যান্টি বানাইছি, ভাইবার জন্য রাখছি।
মানে কোনো জায়গায় ফাইভ দিতে গেলে ওটা পরে যাবো আর কি ফর্মাল এমন তার সিটে দাম লাগে আসলে ভালো স্যার রুগী হয়ে যাচ্ছে স্যার আশীর্বাদ আশীর্বাদ ওনাকে বসান ওনাকে বসান আপনি যে কথা বলছেন সেগুলো আমরা চোদ্দ বছর ধরে করছি বিগত মানে এখান থেকে এখানে যতদিন লিখতেন আমরা প্রেসক্রিপশন লিখতাম না শুরু থেকে আমরা প্রেসক্রিপশন 95% প্রেসক্রিপশন 95% কিসের সুবিধা একদম কথা বসাই দিচ্ছে চোখ লেগে থাকে সকালে চোখ লেগেছিল না ময়লা আসে না কোনো কিছু পড়ছিল না কিন্তু পরে নেই কালকে জ্বরের সময় উজু করলাম উজু করার পরে যা কালকে যে খোসা লাগছি তারপর ফেসে রয়েছে খোঁচা লাগে ভিতরে কোনো কিছু খোঁচা খোঁচা লাগে মানে বললে তো লাগে মানে খোঁচা লাগে ভিতরে কিছু আছে এরকম মনে হয় এই যে মনে করলে তো লাগে ভিতরে মনে হয় কিছু আছে কিছু আছে এরকম মনে হয় পানি দিচ্ছেন পানি দিয়েছি ড্রপ দিয়েছি কালকে দুইবার পানি কতবার দিচ্ছেন পানি তো দিয়েছি সবসময় দিই সবসময় দেন ভালোভাবে তাকায় আর জোরে জোরে পানি দেন ভিতরে কিছু থাকলে বের হয়ে আসবে একদিন পার হয়ে গেছে না ভাইয়া এখন একটা কাজ করেন কিসে কাজ করেন প্রসেসিং এ ডাস্ট আছে এখানে কোনো ডাস্ট আছে প্রসেসিং এ কিসে কাজ করেন কিউরিং এ হ্যাঁ কিউরিং কিউরিং মেশিনে এটা অফিস মুখ নেই ভাইয়া যে কোনো ধরনের আপনার অ্যালার্জি ব্যাকটেরিয়া প্লাস কোনো কিছু গেলে যদি কিন্তু কমে থাকে ওইটা তো মানে আপডেট জেনারেশন হ্যাঁ একদম আপনার আর এটা তো মান্দাদামাল থেকে ক্লাস করতে এটা মান্দাদামাল থেকে চলে আসছে এটা অনেকের রেজিস্ট্যান্ট হয়ে গেছে প্রাইমারিলি প্লাস টেম্পোরারিলি যদি কোনো দরকার পড়ে মিডিয়েট কেয়ারে না এটা অনেকের রেজিস্ট্যান্ট হয়ে গেছে রেজিস্ট্যান্ট তো এখানে বসেন হ্যাঁ স্যারের দেখান স্যার ওটা দেখে দিবেন কিন্তু আপনি এটা এটাতে মানে মূলত এটাকে আপনার বের করে আনতে হবে আমি কিছু বুঝি না পর্ব 3 এ প্লিজ
আমার একটু লেখাগুলো শেখা দরকার ভাই, একটু লেখা শেখান না। কিসের লেখা? মানে যে এইতে আপনি পিক্সেল অ্যাপ দিয়ে লেখেন না? টাইপ মানে কি সুন্দর করে যে কালার টালার করেন। আরে এগুলো হচ্ছে আমার বসে জানে। এরে ভাই টাকা তো আর জান নাই। এই মাঝখানে লালটা কেন নিছেন? সবুজ হলুদ চাহি মার্জি পার দেখলাম আসলে কতটুকু সত্যি পুরোটাই সত্যি। কালকে নিজের মুখ দিয়ে বলছো আর স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যেগুলো বলতেছে এগুলো করতেছে, বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে। আমাদের এই নিয়োগটা যখন আপনার 2000 নিয়োগ দিল 2020 সালে, পড়াশোনা করতে করতেছেন অবশ্যই ফাইনাল, যখন আপনার 2020 সালে যখন নিয়োগ দিল তখন স্বাস্থ্যমন্ত্রী বললো যে না আমরা এই নিয়োগটা বাড়াবো করোনার জন্য, এই বাড়ায় পুরো 8000 বলছে, 8000ই নিচ্ছে, একটাও কমায় নাই। পাস মার্ক পায় না ওদেরকে, পাস মার্ক দিয়ে যে নিয়োগ দিল এবার আমাদের নাম দিয়ে জানেন না। এখন কথা হচ্ছে যে আমাদের তো মানে ক্যান্ডিডেট অনেক, এবার আপনার টোটাল নিবে হচ্ছে 8000 নার্স নিবে, আবার 4000 ডক্টর নিবে, আরও 8000 নিবে রিলেসিস্ট্যান্ট আর মেডিকেল টেকনিশিয়ান, টোটাল 20000 একটা প্রজ্ঞাপন চলে যাবে বিবিএসের কাছে এই মাসের মধ্যে, জানুয়ারির দিকে নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি। কবে থেকে আমাদের কত দিবে সর্বোচ্চ? ধরেন 15 থেকে 2000 এরকমই হতে পারে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবে কয়েকটা, ওই তো 15 থেকে 2000, এর বেশি হবে না মনে হয়। আমাদের দুইটা সেক্টর আছে, হেলথ আর একটা হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা যাবো না, আপনারা এই যে কি গাদি গাদি করেন অনেক বলতেছে কিছু করতে পারলাম না, তো কে তুমি কি করছো কেন কে তোর আপনার বয়স, তোমার বয়সে বারো কমার রেসিডেন্ট এটা ঠিক, কিন্তু আবার তুলনা না করলেও আপনি যদি আপনার নিজের মন থেকে আসে পরে যে হ্যাঁ সে পারছে আমি কেন পারবো না এই বিষয়টা যদি আছে তাহলে সেটা ভালো, কিন্তু আরো কোন তুলনা দিলে ওটা ছোট করে সার্ভিস হয় না, লাভ হয় না। এখানে একটা কথা আছে, আপনি তুলনা না করলে আপনি নিজের অবস্থানটা তো বুঝতে পারবেন না, বুঝছেন? জি স্যার, এটার মধ্যে মেইল আসতেছে না, কালকে আইটিতে ফোন দিছিলাম, বলতেছে দেখতেছি, কিন্তু তারপরেও তো আবার একটা মেইল দিলাম কিন্তু আসেনি।